नमस्कार एबेडे 18 स्टुडियो मैं कृपांचल प्लासमुखी है पेट्रोल डिजेल दामे कंदुआई ग्राहक करोन घर अर्थनीति विपर्यस्त कर समय सेंचुर का चापिसे पेट्रोल डिजेलर दाम मुम्बई बेंगालुरु बिहार मध्यप्रदेश औरंगाबाद इतिम्य सेंचुरी कूबाई पेट्रोल सेंचुरी दिखे गति पेट्रोल दामे गुवाहाटीत प्रति लिटार पेट्रोल दाम 95 टका 27 पैसा गुवाहाटीत प्रति लिटार डिजेल 88 टका 68 पैसा अक गुवाहाटीते नहय राज्य भिन्न प्रांत पेट्रोल भिन्न दाम पेट्रोल डिजेलर दामे एतिया कंदुआई ग्राहकसकलक करोन घर अर्थनीति विपर्यस्त कर समय सेंचुर का चापिसे पेट्रोल डिजेलर दामे मुम्बई बेंगालुरु बिहार मध्यप्रदेश औरंगाबाद आदि सेंचुरी इतिम्य कूबाई सेंचुर दिखे गति क्रमत पेट्रोल दामे गुवाहाटीत प्रति लिटार पेट्रोल दाम आज दाम 95 टका 27 पैसा गुवाहाटीत प्रति लिटार डिजेल 88 टका 68 पैसा अर्थात क्रमगत भाव डिजेलर दामो अत्यधिक रूप बृद्धि पासे 88 टका 68 पैसा गुवाहाटीत प्रति लिटार डिजेल दाम आम राज्य भिन्न प्रान खबर देखा भिन्न प्रान परिस्थिति देखा आम सांबादिक आज भिन्न प्रान प्रथम मंगलदरी जा मंगलदर सांबा नवज्योति महंत परवेश देखा मंगलदर पेट्रोल और डिजेल दाम दैनिक पेट्रोल डिजेल मूल्य विधिये माधव मार्ग साधारण राइजक मैं उपस्थित आसो मंगलदरी पेट्रोल पाम और ये पेट्रोल पाम जी पेट्रोल मूल्य 96 टका 1 पैसा और डिजेल मूल्य 89 टका 1 पैसा 89 टका 38 पैसा जीतु राज्य भिन्न प्रान भिन्न दर देख पागस पेट्रोल डिजेल और जीतु दैनिक बृद्धि पासी पेट्रोल डिजेल मूल्य जिए यार माधव मार्ग सदा साधारण राइजक दैनिक अह जा लोकर कारण जिस गाड़ी चालक आज सकने विशेष सुविधा दादा जीत पेट्रोल डिजेल मूल्य दैनिक बहुत असुविधा भाड़ा भाड़ा नभराले आम जी पैसा चलो तमान चला तो बहुत असुविधा इतना आगते धर तल दाम बहुत कम आता चार पाँच जन पेसेंट पालों आम चलो पासी धर पेसेंटारों नपाँ तल दाम ओभार बहुत सरकार चला बहुत टान असुविधा कारण जीहेतुके माहटर भितरते बहुत बार तेलर दाम बेसी होइसे आमि जनसाधारणे जिखिनि आमार दा माने हदाय दैनिक हाजुआ करिब लागे आमार क्षेत्र बहुत माने असुविधा होइसे आरो एनेके तेलर दाम तो पराय थाकिले आमार जथेष्ट जनसाधारण सबरे असुविधा हबो आजि सरकारे ए क्षेत्र बिहित व्यवस्था एटा लब लागे कारण किय माहटर जदि एनेके दुइ तिनि बार चारि बार लैके जदि तेलर दाम तो बाढ़ी बाढ़ी गय एटा हान्डेटर ऊपर हबो गय एटा गतिके आमि আমার নিচিনা মানুষ অল্প অসুবিধা হব পেট্রোল ডিজেল দাম বাড়ার লগে লগে কিন্তু খাদ্য বস্তুর সকল 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 বস্তুরে দাম বাড়িছে কারণ যেহেতুকে আজি ইমান দিন ধরে লকডাউন হয়ে আছে মানুষখিনি যিখিনি আমার খাটি খাওয়া মানুষ সেখানে তো অসুবিধা হয়েছে আমার নিচিনা মধ্যবিত্ত মানুষখিনিও বহুতখিনি অসুবিধা হয়েছে হ্যাঁ এইটো আমার মানে রাইজর বহুত অসুবিধা হয়েছে আমার সরকারে মানে এইটো এই ক্ষেত্রে অল্প ই লব লাগে কারণ আমার দুখীয়া আর মধ্যম শ্রেণীর খুবই অসুবিধা হয়েছে আমার চলা খুব অসুবিধা হয়েছে আজি 100 টাকা পাবো আমার খুব অসুবিধা হয়েছে যত নাকি আমি দরমহা পাও 30,000 টাকা দৈনিক আমার 200 টাকা 150 টাকা তেলের খরচ যায় হ্যাঁ সেই হিসাবত আমার পরিয়াল চলা জটিল হয় ইন্ধনের দাম কমিব লাগে বা সিলিন্ডারের দাম কমিব লাগে খাদ্য সামগ্রীর দাম কমিব লাগে আর গ্রাহক আছে পেট্রোল ডিজেলের মূল্য হয় এইটো উপায়তো নাই এটা কি করব আর এটা ট্যাক্সবিলাক তো কমোয়া নাই অ্যাকচুয়ালি অল ইন্টারন্যাশনাল মার্কেটত পেট্রোলের দাম বাড়ি গেছে কারণে এটা বাহিরে বুঝে কইছে আর নিয়ন্ত্রণ করা উচিত কিন্তু ট্যাক্স ট্যাক্সবিলাক তো কমোয়া নাই ন ইন্টারন্যাশনাল নিশ্চয়ই ইয়া গ্রাহকর ভাষ্য আসলে দৈনিক এই ধরনের বৃদ্ধি পাই আছে পেট্রোল ডিজেলের মূল্য নিয়ন্ত্রণ করাত কিন্তু সরকার ব্যর্থ যদি 100 ঘর পাব পেট্রোলের মূল্য আর কইছো যে জেলাখনের ভিন্ন পেট্রোল পাম্পত ভিন্ন দাম রেখিবলে পাওয়া গেছে আর এই পেট্রোল পাম্পতো এই ধরনের যেকল গ্রাহক তেওঁলোকে এই পেট্রোলের মূল্য বৃদ্ধিক লৈ প্রতিক্রিয়া ব্যক্ত করা দেখিবলে পাওয়া গেছে নিশ্চয় নবজ্যোতি মহন্ত ধন্যবাদ জ্ঞাপন করছো এবার আমি জাগিরোদর পরিবেশ দেখুম অজয় পাল আমার জাগিরোদর উপস্থিত আছে অজয় পালে সামগ্রিক পরিবেশ দেখুব পেট্রোল ডিজেলর দামর চাওক এফালে করোনা মহামারীর আতঙ্ক আর আনফালে দেখা গেছে পেট্রোল ডিজেলর যে আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি আর আমি বর্তমান উপস্থিত আছো মরিগাঁও জেলার জাগিরোদত আর জাগিরোদত দেখা গেছে আজির তারিখ যদি আমি কবলে যাও পেট্রোল প্রতি লিটারত 95.83 পয়সা আর ডিজেলর মূল্য হয়েছে প্রতি লিটারত
ঊনানব্বৈ টকা ঊনৈশ পইচা আমি যদি এই বোর্ডখনলৈ আমি লক্ষ্য করো আজির তারিখত এই যে জাগীরোডর পেট্রোল পাম্পত এই নিরিখ আসলে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। এগারী গ্রাহক আছে ইয়াতে, আমি তখেতরপা কিছু কথা জানিব বিচারিম। বাইদেউ, আপুনি তেল ভরাইছে কিমান টাকার ভরালে? দেখা গৈছে যে দৈনিক বৃদ্ধি পাইছে পেট্রোল আর ডিজেলের মূল্য, কি কব এই সন্দর্ভত? হয়, এতিয়াতো কমিব লাগে ন, লকডাউনত মানুষের চলা করা অসুবিধা হয়েছে, দুখিয়া মানুষবিলাকর কমাব লাগে আর সব বস্তুর দাম। সরকারক আহ্বান জানাবো, তখেতক এটাই আহ্বান যে বস্তুবিলাকর দাম কমাব লাগে। হয়, নিশ্চয়। এয়া আছিল এগারী গ্রাহক আর আমি কিছু মন্তব্য ললো। এনে ধরনের দেখা গেছে সমগ্র রাজ্যতে আসলে পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধিয়ে কুঙা করেছে সাধারণ জনসাধারণক, আর তার সমান্তরালক কিন্তু কৃষক সকলেও ইয়ারপর যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। কেন যেহেতু কৃষক সকলেও আজিকালি যে পাওয়ার টিলার ব্যবহার করে খেতে পথারত, তার সেই সকল কৃষকও কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আন এগারী স্থানীয় যুবক আছে, আমি তখেতরপা কিছু কথা জানিব বিচারিম। কেন ধরনের পরিবেশ দেখা গেছে দৈনিক হুড়া হুড়ে বৃদ্ধি পাইছে পেট্রোল আর ডিজেলের মূল্য, কি কব? না, এইটো বহুত অসুবিধা হয়েছে, অকল মানে ধনী শ্রেণীখিনির কারণেও নয়, দুখিয়া শ্রেণী বা কৃষক সকল সবর কারণে এই বহুত ডর প্রবলেম হব, মানে প্রবলেম হয়েছে যেহেতু মোটামুটি 100 টাকার ওচরাচি চলি পালেহি। আমি তো ইমান দিনলে পোৱা নাছিল যে 100 টাকা মূল্য হবগে পেট্রোল বা ডিজেল, তো এই একটা ডর সমস্যা হয়। আর শুনেছো আমার সমানন্দ সোনোয়াল ডাঙরিয়া কিনা একটা পেট্রোলিয়াম সম্পদর মন্ত্রী পাইছে, আশা করো তারপর আমার কিনা উপকৃত হব, মানে পেট্রোল বা ডিজেলের এবার ইন্ধনের মূল্য কমাব বলে আশা করলো, নাহলে জনসাধারণ মানে জিয়াতো ভুগিব। আর আশাবাদী সকলে।